এক টিকিটেই গঙ্গা সাগর, হাতে গোনা কয়েকটা দিন পর পূর্ণ সাগর গঙ্গা সাগর মেলা। ইতিমধ্যে রাজ্য সরকারের উদ্যোগে এই মেলাকে কেন্দ্র করে সেজে উঠেছে গঙ্গা সাগর। গত বছর কোভিড আবহে ই স্নানের ব্যবস্থা ছিল মেলা কর্তৃপক্ষ, এবারেও বিশেষ ব্যবস্থা রাখার চিন্তা ভাবনা করছে রাজ্য সরকার। নজর রাখছে কিভাবে ভিড় এড়ানো যায়, সেটা মেলা হোক বা টিকিট কাউন্টার। সে কারণেই এক টিকিটে যাতে গঙ্গা সাগর যাওয়া যায় সেই ব্যবস্থাই করছে রাজ্যের পরিবহন দপ্তর। এবছর এক টিকিটেই পৌঁছে যাওয়া যাবে কপিল মুনির আশ্রম, একই সঙ্গে ওই টিকিটেই ফেরি পারাপারও করা যাবে। বিগত বছরগুলিতে যেমন ধর্মতলা কিংবা বাবুঘাট থেকে শুধুমাত্র বাসের টিকিট দেওয়া হতো, এরপর সেই ব্যক্তিকে পুনরায় ভেসেলে করে মুড়িগঙ্গা নদী পেরোনোর জন্য লাইন দিয়ে টিকিট সংগ্রহ করতে হতো। ভেসেল করে গিয়ে কচুবেরিয়া নামার পর আবার একটা টিকিট কেটে তারপর বাসে চাপতে হতো। পূর্ণার্থীদের ভোগান্তি দূর করার জন্য এবছরের পরিবহন দপ্তর উদ্যোগ নিয়েছে এক টিকিটেই গঙ্গা সাগর পূর্ণ স্নান। 210 টাকা খরচা করলেই হাওড়া থেকে এবং 200 টাকার বিনিময় বাবুঘাট ও ধর্মতলা থেকে গঙ্গা সাগর যেতে পারবেন। ইতিমধ্যেই নবান্নের তরফ থেকে এই প্রস্তাবে সিলমোহর দেওয়া হয়েছে। আগামী 12ই জানুয়ারি থেকে এই পরিষেবা পাওয়া যাবে, চলবে 17ই জানুয়ারি পর্যন্ত। পশ্চিমবঙ্গ সরকার কি তরফ থেকে চলছে প্রচার।